আমি এত রাত্রিরে কখনো ভিডিও নিয়ে আসি না, কিন্তু আজকে আসতেই হলো, একটা আর্জেন্ট ভিডিও। এটা তো বিষয়টা হচ্ছে, আজকে কয়েকটা কথা বলবো। তোমরা দেখেছো যে মানে একটা স্যান্ডি একটা ভিডিও করেছে, সেই ভিডিওটাকে প্রাইভেট করেছে, এবং সেখানে আমাদের সহ ক্রিয়েটার সুরের নামটা নিয়েছে এবং তার ফোন নাম্বারটা পর্যন্ত রিভিল করেছে, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় খুব অপরাধ। এইবার অনেকগুলো ব্লেম করেছে, এবার সুয়ের ভিডিওটা দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। তো সোশ্যাল মিডিয়া তো জানোই, একটুখানি পান থেকে চুন খসলেই হচ্ছে একদম আগুনের মতন জিনিসটা ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু সুয়ের পাশে সবসময় আছি, এবং যতক্ষণ না আমার ভুল মনে না হবে ততক্ষণ আমি তো থাকবই। এবার বিষয়টা হচ্ছে, ও ম্যান্ডির সাথে দেখা করেছে, ওর ভেতরের কি হয়েছে না হয়েছে, ওদের মধ্যে কি কথা হয়েছে কি না হয়েছে, সেই সব বিষয়ে কিন্তু আমি যাচ্ছি না। আমি যেই বিষয়টা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলছি, সেই পয়েন্টটা তোমাদের তোমরা শোনো। বিষয়টা হচ্ছে, ম্যান্ডি কি বলছে, এরা তিনজনে মিলে নাকি গেম প্ল্যানিং করছে, যে মানে স্যান্ডিকে ফাঁসানোর আর কি। তো সেখানে সুয়ের নামটাও নিয়েছে। তা আমি এখানে বলি যে আমার মনে হচ্ছে ম্যান্ডি, স্যান্ডি আর তার সাথে হুল তিনজনে মিলে গেম প্ল্যানিং করছে, এবং এখন ঘটনাটা ঘটেছে সোশ্যাল মিডিয়ায়, হুল কেন এক মাস বাদে মুভিটা তৈরি করবে? এখানে ম্যান্ডি, স্যান্ডি, থানা পুলিশ কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমি যাচ্ছি না। ম্যান্ডি, স্যান্ডি পয়সা খাইয়ে রেখেছে হুলকে, এবং বলেছে তুই মুখ খুলবি না, মাসে তোকে একটা অ্যামাউন্ট দেয়া হবে। বোঝাতে পারলাম না হলে এই হুল লাইভে আসুক, একটা ভিডিও করে বলুক কি কি ঘটনা ঘটেছে, তারপরে আর ভিডিওর দরকার নেই। ভিডিওটা করে বলা বলে পরিষ্কার করে নিক কেন এক মাস টাইম নেওয়া হবে। এইটা হচ্ছে এই সুযোগে বাজার গরমের মধ্যে চ্যানেলটাকে প্রমোট করা, এইটা একমাত্র ম্যান্ডি স্যান্ডির বুদ্ধিতেই হয়েছে বন্ধুরা। এখানে সুয়ের কিছু ব্যাপার নেই, একটু চিন্তা ভাবনা করে দেখবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ঘটনাটা, অনেক দিন ধরে আমরা কানাখুশো অনেকের কাছ থেকে অনেক খবরই পাচ্ছিলাম, কারণ রানাঘাট থেকে অনেক খবরই অনেক ক্রিয়েটার দিদিদের কাছ থেকে বা বোনদের কাছ থেকে যাই হোক আসছিল। কি ব্যাপারটা যে হুল হুল মানে কে প্যাদানো হয়েছে, ওর বাড়ি থেকে গেছে, মানে হুলের বাড়ি থেকে কেলিয়েছে, ম্যান্ডির বাড়ি থেকে কি ম্যান্ডির বাড়ি থেকে কেলিয়েছে, এরকম একটা কানাখুশো শুনতে পেরেছে। তা আমার কথা হচ্ছে, যার ওয়াইফ যে বলল যে এতগুলো রিলেশনে জড়িয়েছিল, যার ওয়াইফ এতগুলো রিলেশনে জড়িয়েছিল, আমি আগের ভিডিওটাতেও তোমাদের সামনে বলেছি, সে কি করে একটা পরপুরুষকে ঢোকায়, সেটা ভাই হতে পারে, কারণ তার ওয়াইফ তো মানে কোনো বয়সের রেওয়াজ করছে না, মানে পুরুষ পেলেই হলো, সেরকম একটা ব্যাপার। তাহলে কি করে এই ব্যাপার কি করে এখানে ঢোকানো হলো, এটা কিন্তু ভাববার বিষয় আছে বন্ধুরা। তারপরে যে বিষয়টা, যে সু নাকি এইসব কাজে ইনভলভ করছে, তাই বুঝি তোমার তোমার বউকে একেবারে কাচ্চি কালি উমার জেলি, মানে ওকে হচ্ছে বলছে আর ও সেই কাজটাই করছে, কি সুন্দর কথা না এটা? মানে কি বলবো, এটা ছেলে ভুলানো কথা না নিতান্ত? তা তুমি যখন জানো যে 17 বছর ধরে এই ব্যাপারগুলো চলছে, তাহলে তোমার বউ এত কিছু করার পরেও তুমি তোমার বউকে কেন তুললে ঘরে? বাবা জীবন, তোমার তো কিছু করে খাওয়ানোর ক্ষমতা নেই, সেই কারণে তুলেছো। তুমি কি বলছো, বউয়ের মানে বাচ্চাটার মুখ দেখে নাকি বউকে তুলেছো? বাচ্চাটার মুখ দেখে শুধু বাচ্চাটাকেই তুলতে? যদি তোমার বাচ্চাটার উপরে টান থাকে, যেহেতু রক্তের সম্পর্ক অবশ্যই টান থাকবে, তো বাচ্চাটাকে তুলতে, বউকে কেন তুললে? বাচ্চাটাকে তুমি মানুষের মতন মানুষ করতে এবং সুন্দরভাবে, বউকে কেন তুললে? জিনিসপত্রের যদি তোমার লোভ না থাকতো না, তাহলে ওই ফ্ল্যাটে গিয়ে যেইভাবে জিনিসপত্রগুলো একদম দেখে শুনে একদম আনছিলে ফোনে কথা বলতে বলতে, হ্যাঁ, সেখানেই বোঝা যাচ্ছিলো তোমার জিনিসপত্রের কি লোভ আছে না আছে। তুমি আগে ঘর শাসন করো, তারপরে পরকে বলতে যাবে। তুমি সুকে বলছো যে সংসার ভাঙছে, তাহলে এর আগে যেই ব্যাপারগুলো ঘটেছিল তারপর মানে সেগুলো কিভাবে হয়েছিল, সেগুলো কার কারণে হয়েছিল, ক্যারিফিকেশন দিবি স্যান্ডি, ক্যারিফিকেশন দিবি। তারপরে হচ্ছে আরেকটা ঘটনা, যেটা হচ্ছে তোর বউ চরিত্রহীনা জেনেও তুই কেন বিয়ে করেছিলি? তুই তো জানতিস যে অনেক ছেলেদের সাথে আর কি লটর বটর ছিল, তারপরে কেন বউকে তুললি? তারপরে
আরেকটা কথা হচ্ছে মানে প্রেমে ছেঁকে এসেছিল, তাই তো? এরকমই শুনেছিলাম। তাহলে সেই মালটাকে মানে কি বলবো, অচল মালটাকে কেন তুললি? তারপরে তুললি, এত ঘটনা ঘটালো। হ্যাঁ, নিজের বউকে আগে ঠিক কর, ঠিক আছে? মেরেছি, কেটেছি, ভেঙেছি, এগুলো কোনো সলিউশন না। তোরা সপরিবারে যা, গিয়ে হচ্ছে কাউন্সিলিং কর। তুই আজকে সুখে কতটা নিচে নামিয়েছিস তুই নিজে চিন্তা করবি। সোশ্যাল প্ল্যাটফর্মে ওর ইমেজটাকে ডাউন করার জন্য, ওর চ্যানেলটাকে ডাউন করার জন্য অলরেডি অনেকে বসে রয়েছে, ঠিক আছে? তুই সেখানে আঙ্গাল লাগালি, তুই ভাবছিস এইভাবে তোর বউ তোর কন্ট্রোলে থাকবে? ধর আজকে সু কোনোভাবে ওর সাথে যোগাযোগ করলো না, কাল যদি ভেঙে যায় তোর বউ, তখন কি হবে? তখন কার দোষ হবে? আর যদি আবার নাটক মারিয়ে দুজনে মিলে ভিডিও নামিয়েছো, তো তোমার কপালে শনি নাচিয়ে দেবো। চলো বন্ধুরা, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি।